আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেফিনেটলি এই মুহূর্তে শেফিং খুলনার সাথে আছেন। শেফিং খুলনার নতুন আয়োজনে থাকছে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, শেফ, রান্না বান্না বিষয়ক সব ধরনের থিওরি এন্ড প্র্যাকটিক্যাল কিছু ধারণা। প্রাথমিক যে ধারণাটা, ভাই আপনি বললেন যে কি ভাই আপনি ভিডিওতেই আমাকে শেফ বানিয়ে দেবেন, একদমই না ভাই, এটা আমার দ্বারা সম্ভব না। তবে আপনি প্রাথমিক ধারণাটা আমার কাছ থেকে পাবেন। আমরা একদম ফুড অ্যান্ড বেভারেজের প্রথম যে পার্টটা, যা দিয়ে শুরু হয়, যা দিয়ে শুরু করতে হয়, সারা বিশ্বে যে যে জিনিসটা দিয়ে শুরু করে সেটা আজকে আমরা শিখব। ভিডিও একদমই টানলে চলবে না, একদম ফোন থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তবে আপনি প্রথম পার্টটা জানতে পারবেন বা শিখতে পারবেন। যদি আপনার ইচ্ছা থেকে থাকে আর ভালোবেসে থাকেন ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনকে বা এই কাজকে বা সেই জিনিসটাকে, তো আজকে আমরা কী শিখতে যাচ্ছি আমরা জানবো। ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনের গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে হাইজিন। আমরা আজকে জানবো হাইজিন কী, হাইজিন কত প্রকার এবং সেগুলো কী কী। হাইজিন হচ্ছে এক সহজ বাংলায় পয় পরিষ্কারতা। আপনি নিজেকে কীভাবে পয় পরিষ্কার রাখবেন, আপনার কাজের জায়গা কীভাবে পয় পরিষ্কার রাখবেন, আপনি যে খাবারটা তৈরি করতেছেন সেটা কীভাবে পয় পরিষ্কার রাখবেন। হাইজিন কত প্রকার? হাইজিন হচ্ছে তিন প্রকার, সেটা কি কি? পার্সোনাল হাইজিন, ওয়ার্ক প্লেস হাইজিন এবং ফুড হাইজিন। পার্সোনাল হাইজিন হচ্ছে আপনার নিজের পয় পরিষ্কারতা, রেগুলার দাঁত ব্রাশ করা আর শাওয়ার দেওয়া, চুল ছোটো ছোটো করে কাটা, পরিষ্কার জামা কাপড় পরা, ঠিক আছে, নখ কাটা, এই জিনিসগুলো হচ্ছে পার্সোনাল হাইজিন। আর ওয়ার্ক প্লেস হাইজিন, আপনি যেখানে কাজ করবেন, আপনার যেখানে কাজ করবেন সেই এরিয়াটাকে পয় পরিষ্কার রাখা, সেখানে জিনিসপত্র পয় পরিষ্কার রাখা, চুলাটা পয় পরিষ্কার রাখা, বার্নারটা পয় পরিষ্কার রাখা, যন্ত্রপাতিগুলো পয় পরিষ্কার রাখা। এটা আপনার শুধুমাত্র কিচেনের ক্ষেত্রে না, যেহেতু আমি শেফ রিলেটেড ভিডিও করতেছি, কিচেন রিলেটেড ভিডিও করতেছি, আমি সেই জিনিসটা নিয়ে বুঝাচ্ছি। তারপর হচ্ছে যে জিনিসটা ফুড হাইজিন। ফুড হাইজিন আপনি কীভাবে মেনটেন করবেন? ভাই আমি কি খাবার পরিষ্কার করবো? ডেফিনেটলি খাবার পরিষ্কার করতে হবে, সেটা হয়তো বা কোনো খাবার রান্নার আগে, কোনো খাবার রান্নার পরে। যেমন আমরা কাঁচামালটা যেটা নিব, ফুড তৈরি করার জন্য যে কাঁচামালটা নিব সেটা ভালো থাকতে হবে, সেটা নষ্ট পচা গলা থাকা যাবে না, সেটা সেটা থেকে কোনো ধরনের ব্যাড স্মেল বলেন এগুলো আসা যাবে না। তারপর আমরা খাবার যে প্লেটে সার্ভ করবো, ডেফিনেটলি সেই প্লেটটা পয় পরিষ্কার হাইজিন প্লাস থাকতে হবে। আমরা যে মশলাগুলো ইউজ করব, যে কেমিক্যালগুলো ইউজ করব, আমরা বা যে কালারগুলো ইউজ করব, ডেফিনেটলি হাইজিন প্লাস থাকতে হবে। সেই জিনিস একটা বিষয় আছে, ক্রস কন্টামিনেশন। আসলে ক্রস কন্টামিনেশন জিনিসটা কি? ক্রস কন্টামিনেশন হচ্ছে যে এটাও ফুড হাইজিনের একটা অংশ। আপনি ধরেন যে নাইফ দিয়ে মিট কাটলেন, কাঁচা মাংস কাটলেন, সেই নাইফ দিয়ে আবার কী করলেন, একটা ফ্রুট কাটলেন না ধুয়া, এই জিনিসগুলো মেনটেন করতে হবে আপনাকে। কী হলো, আপনার কাঁচা মাংসের যে ব্যাকটেরিয়াটা থাকে স্যালমোনেলা নামক, সেই ব্যাকটেরিয়াটা আপনার নাইফে মিশে, নাইফের সাথে ক্রস কন্টামিনেশন হয়ে আপনার ওই কাঁচা ফলটা চলে গেল। আপনি কী করলেন, কাঁচা ফলটা আপনি খেয়ে ফেললেন, তখন আপনার কী হলো, ব্যাকটেরিয়াটা আপনার শরীরে চলে গেল। তো এভাবে এই জিনিস, এটাও ফুড হাইজিনের একটা অংশ। তো এভাবে আপনাকে ফুড হাইজিন দেখেন। আশা করি আমি প্রাথমিক যে ধারণাটা সেটা দিতে পেরেছি, অথবা আপনার মাথার ভিতরে হাইজিন সম্পর্কে কোনো একটা ধারণা কাজ করতেছে। তো এভাবেই আস্তে আস্তে আমি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে